বীরভূম জেলা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুরি একটি ধর্মীয় পীঠস্থান। প্রতি বছর মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুরিতে মেলা বসে। জয়দেব কেন্দুরি স্থায়ী আশ্রম ছাড়াও বাইরে থেকে কম বেশি 100 আশ্রম আসে। এ সমস্ত আশ্রমগুলি নিরাপত্তা ও অন্যান্য দেখভালের জন্য একটি কমিটি রয়েছে, যা জয়দেব মেলা কমিটির অস্থায়ী আশ্রম কমিটি বলেই পরিচিত। এই অস্থায়ী আশ্রম কমিটির পক্ষ থেকে রবিবার জয়দেব কেন্দুরির ভক্তিভবনে একটি আলোচনা চক্রে আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সভাপতি পরিতোষ ব্যানার্জি, সম্পাদক জহর রায়, আপু মহারাজজি, সহ সভাপতি বিশ্বজিৎ চ্যাটার্জি, সমাজসেবী শান্তিকুমার রজক সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ। সভাপতি পরিতোষ ব্যানার্জি সাংবাদিকদের জানান, আগামী 12 আগস্ট তারা একটা কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান করতে চলেছেন জয়দেব কেন্দুরি বাউল মঞ্চে। তিনি আরও জানান, গত 2 বছর লকডাউনের সময় তারা বিভিন্নভাবে মানুষের পাশে থেকেছেন, কোথাও অন্ন বস্ত্র, কোথাও ছাত্রছাত্রীদের খাতা কলম ইত্যাদি সামাজিক উন্নয়নমূলক কাজে তারা হাত লাগান। ভবিষ্যতে তারা এই ধরনের সামাজিক কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। পাশাপাশি আপু মহারাজজি জানান, আশ্রম মানে অন্নসত্র ভোগ বিতরণ নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই আশ্রম কমিটি যাতে সমাজের এই ধরনের কাজ করে যেতে পারে, তার জন্য জয়দেববাসীর কাছে আবেদন জানাচ্ছি। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বর্ধমান টুডে। সম্বর্ধনা দেওয়া, গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার জন্যে কমিটির একটা আলোচনা সভা হলো। সেই সভাতে সব কিছু আলোচনা হলো, কী কী করা হবে না হবে। আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার শান্তিবাবু, সঞ্জয় পুলিনবাবু সবাই মিলে এটা ঠিক করলাম 12 তারিখে 12 আগস্ট জয়দেব মেলা আশ্রম কমিটির তরফ থেকে করা হবে 12 আগস্ট। হ্যাঁ, যাত্রারও অনুষ্ঠান করার চেষ্টা করছি এখন পর্যন্ত, এইটুকু। আমি আজকে আমরা বিশেষ করে আমরা প্রত্যেক মাসে জয়দেব মেলা আশ্রম কমিটির একটা এই ভক্তিভবনে আমরা সভা করি, সেটা কার্যকরী কমিটির সভা। তো আমরা বিগত 3-4 বছর আগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা একটা অনুষ্ঠান করেছিলাম। তো করোনা ভাইরাসের সময় আমরা সেই জায়গাগুলো করতে পারিনি। তো আমরা সেই সময় স্টুডেন্টদের বাড়ি বাড়ি গিয়ে কিছু কিছু 2-4 স্টুডেন্টকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। এখন স্বাভাবিক হওয়াতে আমরা আশ্রম কমিটির আজকে মিটিংয়ে আলোচনা হয় যে আমরা রাখি পূর্ণিমার দিন, সম্ভবত 12 তারিখ পড়ছে, 12 আগস্ট, আমরা জয়দেবের যে মূল মঞ্চ রয়েছে, সরকারি মঞ্চ, এই মঞ্চে আমরা একটা অনুষ্ঠান করব। সেখানে কৃতি ছাত্রছাত্রীদের সাথে সাথে আমরা এবছর ভেবেছি যে জয়দেব অঞ্চলে যারা গুণী ব্যক্তি আছে, গুণীজনদের আমরা সম্বর্ধনা দেব। তার সাথে জয়দেব অঞ্চলের ছেলে মেয়েদের, বাড়ির মহিলাদের মনোরঞ্জন করার জন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে রাখছি, এবং এই সমস্ত দায়িত্ব যেগুলো প্রোগ্রাম আমরা করছি, সেই দায়িত্ব আমরা শান্তিবাবু রয়েছেন আমাদের সহসভাপতি, সেক্রেটারি, আর বিশ্বজিৎ চ্যাটার্জি রয়েছেন আমাদের সহসম্পাদক, আর অলোকা মা রয়েছে। তো ওনাদেরকে বিশেষ করে এই দায়িত্বটা দিচ্ছি, দেওয়া তো নয়, ওনারা মানে আমরা সব যৌথভাবে করবো, যেহেতু ওনারা লোকাল এখানে, ওনারাই মূল সাপোর্ট করবেন, ওনারাই ব্যাপারটা দেখবেন। যেমন স্টুডেন্টদের স্কুলে যাওয়া, স্কুলে কোন স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা, কোন ব্যক্তি গুণীজন, সেসব সিলেক্ট করার দায়িত্ব ওনাদের হাতে ছেড়ে দিচ্ছি, ওনারাই ঠিক করবেন এবং ওনারাই গার্জেন, আপনারা শুধু ওনাদের পাশে পাশে থেকে কাজগুলো